নমস্কার, আমি ডক্টর ইন্দ্রাণী লোধ, উর্বরা IVF কলকাতা থেকে। আজোস্পার্মিয়া কী? আজোস্পার্মিয়া কয় প্রকার? অবস্ট্রাকটিভ, নন অবস্ট্রাকটিভ। আজোস্পার্মিয়া দু রকমের হয়, একটা হচ্ছে অবস্ট্রাকটিভ অর্থাৎ যেখানে রাস্তাটা বন্ধ, আর একটা হচ্ছে নন অবস্ট্রাকটিভ অর্থাৎ যেখানে রাস্তা খোলা। রাস্তা বন্ধ মানে অবভিয়াসলি বুঝতেই পাচ্ছেন যে টেস্টিসে প্রোডাকশন হচ্ছে কিন্তু সেটা বেরোচ্ছে না, স্পার্মগুলো বেরোচ্ছে না। আজোস্পার্মিয়া কিন্তু এমন একটা কন্ডিশন, আজু কথাটার মানে হচ্ছে নেই, নীল, আর স্পার্মিয়া মানে হচ্ছে স্পার্ম, অর্থাৎ যার সিমেনে বা যার বীর্যতে স্পার্ম নেই সেই কন্ডিশনটাকে বলা হয় আজোস্পার্মিয়া। আজোস্পার্মিয়া কিন্তু আগে থেকে বোঝা সম্ভব নয়। পুরুষের না কোনো শারীরিক সমস্যা থাকে অথবা না ওর কোনো অসুবিধা। তাহলে এটা কিভাবে জানা যাবে যে একটি পুরুষের আজোস্পার্মিয়া আছে কি না? বিয়ের পর যখন তারা সন্তান ধারণে ইচ্ছুক এবং ট্রাই করছে, তারপরেও সন্তান ধারণ হচ্ছে না, তখন ডাক্তারের কাছে গেলে পুরুষকে এবং স্ত্রীকে দুজনকেই কিন্তু কিছু টেস্ট দেয়া হয়। ছেলেদের টেস্টটা অনেক সহজ, তাদেরকে বলা হয় বীর্য পরীক্ষা করতে, আর মেয়েদেরকে বলা হয় রক্ত পরীক্ষা করতে আর স্ক্যান করতে আর ফেলোপিয়ান টিউবটা চেক করতে। এই বীর্য পরীক্ষা করে যদি স্পার্ম কাউন্ট না থাকে, যদি জিরো স্পার্ম কাউন্ট হয়, তাহলে সেই কন্ডিশনকে বলা হয় আজোস্পার্মিয়া। তো এর চিকিৎসাটা কী হবে সেটা আমরা আজকে ডিসকাস করব আমার আগামী ভিডিওতে।